السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা এতক্ষণ আল কাউসার এটা কি হতে পারে সেটা সম্ভব কিছু আলোচনা দেখলাম, একটু একটা আলোচনা একটু ভিন্নভাবে দেখলাম, তো সেটা আমাদেরকে আরও দেখতে হবে, কেননা এটা দেখার মাধ্যমে আপনি আমি তত বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারবো বিষয়টা। এবার আমরা এই সূরা সংক্রান্ত এটার কনটেক্সটের এটার প্রেক্ষাপটের অনেকগুলো বর্ণনা আছে, সেখান থেকে কিছু কিছু দেখার চেষ্টা করি। একই বর্ণনাকারীর রেফারেন্সে অনেকগুলো ডিফারেন্ট বর্ণনাও আছে, ঠিক আছে। তো ইবনে আব্বাস, মুজাহিদ, সাইদ ইবনে জুবায়ের এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহুমের বর্ণনা অনুসারে এই সূরাটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল আস ইবনে ওয়াইল এর বিরূপ মন্তব্যের পর। বর্ণনা অনুসারে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত কথা হতো, সে বলতো তার কথা বাদ দাও, সে এমন একজন মানুষ যার উত্তরাধিকারী নেই এবং তার কর্মের কোনো কিছু অবশিষ্ট থাকবে না, এবং সে যদি নিহত হতো তাহলে সবাই তাকে ভুলে যেত। এই প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়েছে, এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হচ্ছে ইবনে আব্বাস এবং ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর থেকে অন্য বর্ণনায় বলা হয়েছে এই সূরাটি কাব ইবনে আল আশরাফ এবং বেশ কয়েকজন মুশরিক কুরাইশদের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। ইবনে আব্বাস আল বাজাজা বর্ণনা করেন যে কাব ইবনে আল আশরাফ মক্কার কাছে গিয়েছিল এবং কুরাইশটা বলল, তুমি তো তাদের নেতা, মদিনাবাসীর কিছু অংশের লোকের নেতা, তুমি কি দেখেছ এই দুর্বল ক্ষীণ তুচ্ছ মানুষ যার কোনো বংশধর নেই অথবা এমন কেউ নেই যে তাকে সাহায্য করবে এবং যার নিজের মানুষের সাথে তার সম্পর্ক কেটে গেছে, সে দাবি করে যে সে আমাদের চেয়ে উত্তম, আমরা হচ্ছি যে হাজিদের দেখাশোনা করি, কাবা ঘরের তত্ত্বাবধায়ক, হাজিদের পানি পান করি করাই। সে বলেছিল, মানে কাব ইবনে আশরাফ বলেছিল কি তোমরা তার চেয়ে উত্তম, এর প্রেক্ষাপটে সূরাতে নাজিল হয়েছে। এরকম বেশ কিছু বর্ণনা আছে, আমরা এখানে তিনটা আপাতত এখানে নিয়েছি। আতার বর্ণনা অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর আবুল আহাবের নেতৃত্বে মক্কা আল্লাহ রসুল এর শত্রুরা উৎসব করছিল এবং তাকে রসুল সাল্লামকে বলতেছে বাতারা মোহাম্মদ বলে উপহাস করছিল। বাতারা মোহাম্মদ অর্থ হলো মোহাম্মদ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার নাম নেওয়ার আর কেউ রইল না। আবুল আহাব মুশরিকদের কাছে গিয়ে বলেছিল যখন তার ছেলে মারা গেছে তাকে আর স্মরণ করা হবে না। এই প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে এবং বর্ণনাটি তফসিরকারদের মধ্যে বেশি আলোচিত হয়েছে, ঠিক আছে। এই ধরনের কয়েকটা রেফারেন্স আমরা দেখলাম। এবার আসি আমরা এগুলোর উপর একটু আলোকপাত করি। আবুল আহাবের এই আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছিল, কারণ এটা হচ্ছিল আবুল আহাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী, আবুল আহাব আপন চাচা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তান মারা গেলেও ন্যাচারালি প্রথমেই উনিকে জানলো, উনি আবুল আহাব জানার সাথে সাথে সে উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করলো। এটা খুব কঠিনতম একটা বিষয়, কেননা এটা যার সন্তান মারা গেছে সেই বুঝতে পারে এটা কত কঠিন বিষয়। তো সেই সময়ও এটা একটা গ্রহণযোগ্য বিষয় ছিল না, জাহাল যুগে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য ছিল না। কথিত আছে সেই সময়কার যুদ্ধক্ষেত্রে রোমানরা যদি শুনতো যে প্রতিপক্ষের সেনাপতির শিশু সন্তান মারা গেছে তখন তারা একদিনের জন্য যুদ্ধবিবৃতি দিয়ে শোক প্রকাশ করত, তারপর আবার তারা যুদ্ধ করত। এই ধরনের ট্রেডিশনও তৎকালীন যারা যুদ্ধ করত তাদের দেশে। আল্লাহ সূরা কাফেরুন নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চাচ্ছেন যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, বরং যা তোমাকে দেওয়া হয়েছে তার জন্য উৎসব করো সালা আদায় এবং কোরবানির মাধ্যমে। এবং সবশেষে বললেন তোমার শত্রুরাই নির্বংশ, তুমি হারিয়েছ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথচ তুমি লাভ করেছো ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরাধিকার। এটা একটা কনসেপ্ট এখানে বলা হচ্ছে। তো আল কাউসারের প্রেক্ষাপটের বর্ণনার সারাংশ হলো, এটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র মারা যাওয়ার পর তাঁর শত্রুরা উল্লাস প্রকাশ করছিল, এটা হচ্ছিল বিভিন্ন বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন পুত্রের বর্ণনা আছে, তারা সবাই শিশু অবস্থায় মারা গেছেন, তাদের নাম কাসেম, আবদুল্লাহ, ইব্রাহিম, এবং বিভিন্ন বর্ণনায় এক একজনকে মেনশন করে কথাগুলো বলা হচ্ছে। তফসিরে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন পুত্রের নাম এসেছে,
এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। নাম আসছে সেই হিসাবে কেউ বলতেছে মাদানী মাক্কি, সোজা কথা এই একটা একটা গুরুত্বপূর্ণ বার্নিং কনসেপ্ট তাদের মধ্যে ছিল, মুশরিকদের মধ্যে তৎকালীন। মানে আমার ছেলে চলে গেলে আমার বংশ রক্ষা হবে কি, সেই কনসেপ্টগুলো থেকে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, এসব সবগুলো কিন্তু সেই জাহিলিয়াতেরই অংশ। আমার রিমেম্বারেন্স কি কে করবে, আমার সন্তান করবে, এরকম আমার ছেলে সন্তান করবে, এগুলো কনসেপ্টগুলো নিয়েই কিন্তু তারা বেশি উচ্ছ্বসিত। এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন পুত্র সন্তান মারা গেল, এটা তখন তারা অনেক ধরনের উপহাস করলো, কি নবী তার ছেলেই মানিয়ে গেল আল্লাহ নবী, মানে কথা বলতে তো কোনো লিমিট কারো লাগে না। তাহলে এভাবে কথাগুলো কিন্তু এভাবে আসতেছে। তো এইভাবে টোটাল কথাগুলোর বিপরীতে আসলে এটা খুব কষ্টকর একটা পরিস্থিতি, এটা আসলে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। তাদের সন্তান আছে, তারাই চিন্তা করতে পারবেন বিষয়টা কত কষ্টকর। তো এখান থেকে প্রথম সূরার প্রথম আয় থেকে আমাদের শিক্ষা হলো, আমরা অনেক সময় জীবনে খুব কঠিন সময় পার করি বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, প্রিয়জনের মৃত্যু, নিজের এবং প্রিয়জনের কঠিন অসুস্থতা, দুর্ঘটনা, চাকরি হারানো, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজের ধস, যুদ্ধবিগ্রহ, উদ্বাস্তের মতো পরিস্থিতি ইত্যাদি বিভিন্ন ক্রাইসিস মানুষের জীবনে আসে। অনেক ধরনের কঠিন পরিস্থিতি যা কিন্তু সহজ নয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যার যার যেরকম পরিস্থিতি সেটা কিন্তু কোনোটাই সহজ নয়। আমার কাছে মনে হইতে পারে আপনার এটা কোনো সমস্যা, কিন্তু যার যার সমস্যা তার কাছে কিন্তু বড় ধরনের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এবং আল্লাহ তাকে দিয়েছিলেন কোরআন। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমরা যারা এই রুমের মধ্যে আছি, কারো কি তিনটা ছেলে তিনটা সন্তান মারা গেছে? অবশ্যই না, হয়তো বা কারো একটা গেছে, কারো একটাও যায়নি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনী বিশ্লেষণ করলে দেখবেন উনি যেরকম কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন পার করছেন, ওনার কষ্টের কথা যদি আপনি আপনি শুনেন, আপনি মনে করবেন যে আমার কি নেই, আমার জীবনে কোনো কষ্ট নেই, আমার জীবনে কোনো অভিযোগের কোনো সুযোগ নেই। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সমস্ত কষ্টকর পরিস্থিতির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন দিয়েছেন। কোরআন এই সব কষ্টকর পরিস্থিতিগুলোকে আনন্দে পরিণত করেছিল। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সারাদিন আবু লাহাব ওনার সাথে মন্দ ব্যবহার করছে, আল্লাহ ওনাকে বলছে তুমি রাত্রি জেগে কী করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত মানে কি? আল্লাহর কথা স্মরণ করা, মানে আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর কথা। তাহলে সেটা যখন স্মরণ হচ্ছে, আল্লাহ ওনাকে যেভাবে কথাগুলো বলতেছেন, কোরআন মুজিদ ওনাকে যেভাবে কথাগুলো বলতেছেন, ওনার মন থেকে কী হয়ে যাচ্ছে, সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে। এটা অসাধারণ মেকানিজম যেটা রসুল সাল্লাল্লাহু জীবনে আল্লাহ ইমপ্লিমেন্ট করে দেখাইছেন। কোরআন এইসব কষ্টকর পরিস্থিতিগুলোকে আনন্দে পরিণত করেছিল, যা ছিল এক কথা অসাধারণ। সেরকম একটি কোরআনের সুরা হলো সুরা আল কাউসার। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন তাদের জন্য ইমানের সাথে সুরা আল কাউসার পাঠই যথেষ্ট যে কোনো কষ্টকর পরিস্থিতি মোকাবেলায়। কারণ তিনি তাকে আল কাউসার দেওয়া হয়েছে, তিনি কারণ তাকে আল কাউসার দেওয়া হয়েছিল এবং যখনই আমরা কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করি, আমরা সেই আল কাউসারের অংশীদার হয়ে যাই এবং তা সুবিধাভোগী হয়ে যায়। সেটার উপর আশাবাদী হই, তাহলে আমাদের আল্লাহ আমাদের সব কিছু দান করবে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তান নিয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মক্কার কোরাইশটা ব্লেম করতেছে কি, তাকে স্মরণ করার আর কেউ থাকলো না, বিষয়টা এটা না। এর পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কনসেপ্টের কথা বলতেছে বলেন তো? হাউদের কথা বলতেছে, জান্নাতের জলাশয়ের কথা বলতেছে, এবং হামিদুদ্দিন ফালাহি সেটাকে কোথায় নিয়ে আসছেন? কাবার কনসেপ্ট, কাবা কাবা থেকে হাউদ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যারা জামায়াত হচ্ছে, মানুষ হচ্ছে, তারা কার নাম নিচ্ছে? রসুলের নাম। দ্যাট মিন্স যারা তার নাম নিচ্ছে, দ্যাট মিন্স ওনার সন্তান চলে গেছে তিনজন, তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিলেন? লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান দান করলেন। সে তারা কারা? তারা হচ্ছে আমরা, তারা হচ্ছে আমরা, আমাদের আমরা তার প্রকৃত অনুসারী, যারা তারাই হচ্ছিল তার সন্তানের মতো দুনিয়াতে বসবাস করতেছে। এটা অসাধারণ একটা কনসেপ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ইনস্টল করলেন একটা কনসেপ্টের মাধ্যমে, হাউজের কনসেপ্টের মাধ্যমে। কেন জান্নাতে একটা জলাশয় থাকবে, সুপানীয় থাকবে,
তাতে কার কি যায় আসে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ওখান থেকে কি করবে পান করবে, সেখান থেকে কারা পান করবে, যারা দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে বেশি বেশি করে স্মরণ করছে, বেশি বেশি তার জন্য দোয়া করছে, তার প্রকৃত অনুসারী ছিল, তারা সেদিন কি হবে সে হাউজের পানি পান করবে, তাহলে তারা সবাই কি হয়ে গেল তার সন্তান। হ্যাঁ, আপনার আমার সন্তানও স্মরণ করো। তাহলে এই যে রিমেম্বারেন্সের যে ব্যাপারটা, যে কনসেপ্টটা করতেছে, যে কারণে তোমার মনে এত দুঃখ, তোমার লেজ কাটা গেছে, এই গেছে, তোমাকে স্মরণ করা যাবে না, সেটা বিপরীত আল্লাহ যখন বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, সেই কনসেপ্টের মধ্যে দেখেন মেইনলি ইন্ডিকেট করা হচ্ছে ফিজিক্যাল একটা এন্টিটির কথা, কিন্তু স্পিরিচুয়ালি এটার মধ্যে কতটুকু ঢুকে বসে আছে, সেই জন্য মুফাসসিরা এটাকে আলোচনা করছেন এত ব্যাপকভাবে, সেটাও আমাদের বোঝার বিষয় এবং আমরাও সেটারই অংশ হয়ে যাচ্ছি, সেই কনসেপ্টটাকে আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ ছিল না, আমরাও এটার সুবিধাভোগী হয়ে যাচ্ছি। যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব তখনই সব সমস্যা দূর হয়ে যাবে, এটা একটা কোরআনিক কনসেপ্ট। আমরা মনে করি যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা মানুষকে আমরা ধৈর্য সবরের উপদেশ দেব, কোরআন সেই উপদেশ দেয় না। কোরআন বলে যখন তুমি কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হও তুমি শুকরিয়া আদায় করো। আমরা আশা করি সবর, কিন্তু বলছে শুকর। মুসা আলাইহিস সালামের ঘটনার এখানে রেফারেন্সটা বলা হচ্ছে। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হলেন, তারা ছিলেন ধুধু মরুভূমির মাঝখানে, হাজার হাজার মানুষ সেখানে ছিল, পুরুষ নারী শিশু সবাই কঠিন পরিস্থিতির সম্মুখীন, ফেরাউনের অত্যাচারে জর্জরিত হয়ে সবে মাত্র তারা সমুদ্র পার হয়ে কিসের মধ্যে পড়ল, সবাই উদ্বাস্ত হয়ে গেল, কাদের ঘর বাড়ি কিছু নাই, ঠিক না? এইরকম পরিস্থিতিতে আমাদের মনে হচ্ছিল যে মুসা আলাইহিসসালাম সবর ধৈর্য সংক্রান্ত একটি খুতবা দিবেন, কিন্তু কোরআন বলছে সেই খুতবা ছিল শোকরের। ঠিক আছে, আর স্মরণ করো তোমার প্রভু ঘোষণা করলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি নিশ্চয়ই সুকঠোর। কোন পরিস্থিতিতে কোন কনটেক্সটে এটা আলো ফেলছে বলেন? মুসা আলাইহিসসালাম সেই, তাহলে সেই পরিস্থিতিতে সবাই কষ্টকর পরিস্থিতির মধ্যে কিন্তু আছে, তো সেখানে সবরের পরিবর্তে কি বললো, শোকরের কথা বললো, যে তুমি কোন পরিস্থিতির মধ্যে থেকে কোন পরিস্থিতি তুমি আসছো। তাহলে কথিতা এটা একটা গুরুত্ব কনসেপ্ট কোরআন মধ্যে, একটি শিশু মাত্র মৃত্যুবরণ করলো সেই সময়টি সবরের কথা বলা যেতে পারে, কিন্তু আল্লাহ বললেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাদেরকে দিয়েছি আল কাউসার, অতএব কৃতজ্ঞ হও। আল্লাহ সমীকরণকে সম্পূর্ণভাবে উল্টে দিলেন। ঠিক আছে, জীবনে আমাদের সবসময় খুঁজে বের করতে হবে কেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এই অনুশীলন থেকে এটি নিশ্চিতভাবে পাওয়া যাবে যে জীবনের যে কোনো সময় অভিযোগের চেয়ে কৃতজ্ঞতা প্রকাশের বিষয়বস্তুর পরিমাণ অনেক বেশি থাকবে সবসময়, গ্যারান্টি। এটা হয় না কেন? কারণ আমরা বিষয়টি মনোযোগী নাই, সবসময় সচেষ্ট থাকি আমাদের অভিযোগের বিষয়ে এবং কৃতজ্ঞতার বিষয়গুলো আমাদের প্রাপ্য অধিকার হিসাবে বিবেচনা করি। এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা পাইছি মনে হয় গ্যারান্টি। ঠিক আছে, অন্য সব কিছু যদি বাদ দেই, শুধু কাবা উন্মুখী হয়ে আল্লাহর প্রতি সিজদা করার সুবিধার জন্য আমাদের যে পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত তাই যথেষ্ট, যে কোনো পরিমাণ অভিযোগের বিপরীতে। এইভাবে কোরআনের আলো সূরা আল কাউসারের প্রেক্ষাপটের সম্ভাব্য ব্যাখ্যাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। কষ্টকর পরিস্থিতি অভিযোগের সময় নয়, শোকর আদায়ের সময়, এবং শোকর আদায় করতে পারলে কষ্টকর পরিস্থিতি তো চলেই যাবে, আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেবেন। এইটাই হচ্ছে প্রথম আয়াতের একটা অসাধারণ কনসেপ্ট। ঠিক আছে, সেটা হচ্ছে কোরআনের আলো যখন এই প্রেক্ষাপটে পড়ল সমস্ত কনসেপ্টই চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন যখন কোনো কিছু প্রাপ্ত হই, যখন আমরা কোনো কিছু পাই কারো কাছ থেকে, সাথে সাথে থ্যাংক ইউ বলার জন্য উদ্ভিদ হয়ে যায়। এখন আল্লাহকে থ্যাংক ইউ বলবে কীভাবে, এত বড় জিনিস দিয়ে গেলেন? সেটাই আল্লাহ পরের আয়াতে বললেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহকে ধন্য দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে একনিষ্ঠ সালাহ,
কিভাবে আপনি আমি গ্র্যাটিচিউড কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেটা হচ্ছে সাহ, সেটাই এখানে প্রথমে আদেশ করা হয়েছে। এই একনিষ্ঠতা মূলত রবের প্রতি, আল্লাহ কোন নামটা ইউজ করা হয়েছে, রব, তাহলে রব বুঝতে হবে, যিনি হলেন আমাদের সত্তাধিকারী, এর বিপরীতে আমরা কি দাস, পালনকর্তা, দেখাশোনা করেন, সমস্ত চাহিদা পূরণ করেন, আপনার কয়টা সন্তান কত বয়স পর্যন্ত জীবিত থাকবে, ওটা কি অটিজমের মধ্যে থাকবে নাকি ডাউন সিনড্রোমের মধ্যে থাকবে, নাকি ল্যাংড়া হবে নাকি কানা হবে নাকি মানে বিভিন্ন রকম সমস্যা থাকবে কি থাকবে না, সেগুলো কে ডিসাইড করে, রবে ডিসাইড করে, ঠিক আছে। অনুগ্রহদাতা, সমস্ত গিফট উনি দেন, যোগ্যতার বাইরে আপনি আমি সমস্ত কিছু অর্জন করতেছি, বিশ্বজগতের ধারক, সব কিছু সাস্টেইন করে রাখতেছেন যাতে আপনি আমি কি থাকি, স্টেবল থাকি, সব কিছুর উপর প্রতাপশীল, এগুলো করার ক্ষমতা ওনার আছে, উনি এমনি এমনি না, নামে রব না, উনি অ্যাকশনে উনি হচ্ছে রব। স্মরণ করুন সালায় আমরা কতবার বলি সুবহানা রব্বি সুবহানা রব্বি, আমার রবের কোনো ত্রুটি নেই, তাহলে এই ঘোষণা অন্তর থেকে আসতে হবে, যা আমাদের সমস্ত অভিযোগ মুছে দেবে এবং আমাদের কৃতজ্ঞ করে দেবে। এই জন্য আপনি সারাদিন হিসাব করে দেখেন সুবহানা রব্বি শব্দটা আপনি আমি দিনের মধ্যে পাঁচক সালাতে কতবার করি, মোর দেন 200 বারের উপর করি সুবহানা রব্বি, একবার বলি সুবহানা রব্বিল আলা, আরেকবার বলি কি সুবহানা রব্বিল আযীম, তার উপরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সবগুলো তাসবিহ তাসবিহ পিছনে কি স্পিরিটটা কি, আমি কি করব, আমার মধ্যে কোনো অকৃতজ্ঞর লেশ মাত্র নাই, আপনার আমার মধ্যে থেকে সমস্ত অভিযোগ দূর করে দেয় এবং আপনাকে আমাকে সবচেয়ে কৃতজ্ঞ মানুষ তৈরি করে কে, সালা, এই ইনস্টিটিউশন হচ্ছে সেই জিনিস, একনিষ্ঠ রবের প্রতি। কেন আপনি বেনিফিটেড হচ্ছে, আপনাকে আউট অফ নো হায়ার আপনাকে আমাকে বলতেছে না তুমি কি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এখন আমি চিন্তা করি কি না, সেই জিনিসটাই হচ্ছে এখানে। তো এই বিষয়টা হচ্ছিল সালার, এবং আমরা এটার উপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও ডিটেল করবো, ওটা যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের বোঝা দরকার। এখন এখানে আমরা পূর্বের সুরার সাথে কিছু বৈসাদৃশ্যমূলক বিষয় প্রকাশিত হয়েছে, সেগুলোর উপর আলোচনা করব। পূর্বের সুরায় কোরাইজের সমালোচনা করা হয়েছিল কারণ তারা কাবা ঘরে তত্ত্বাবধায়ক হিসেবে যোগ্য ছিল না, কিভাবে তারা যোগ্য ছিল না, ইউকাজিবু বিদ্দিন, তারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, কাবা ঘরকে ঘিরে তৌহিদের চর্চা এবং প্রচার হওয়ার কথা ছিল কিন্তু তারা সেটাকে শিরকের কেন্দ্রে পরিণত করেছিল। এর বিপরীতে এই সুরায় বলা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, তোমাকে কাবা ঘরে যেটা আলোচনা হলো কাবা ঘরের কর্তৃত্ব তোমাকে অলরেডি কি দিয়ে দিয়েছি, এখান থেকে সমস্ত কল্যাণ উৎসরিত হচ্ছে, নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি আল কাউসার অর্থাৎ কাবা ঘরের কর্তৃত্ব, যা বিশাল কল্যাণ দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত বিস্তৃত, কাবার কনসেপ্ট। সূরা মাউনে বলা হয়েছে তারা ইয়াতিমকে ধাক্কা দিত আর ছিল হীনমন্য, তারা মানুষের অধিকার প্রদান করত না। সূরা আল কাউসারে বলা হয়েছে ওয়ান হার কোরবানি করো, যখন কোরবানি করা হয় তখন গোস্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। সূরা মাউনে আরো বলা হয়েছে ওয়ায়ুম ইয়ামনাউন আল মাউন, আর যারা নিষেধ করে সাহায্য সহযোগিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে আর্থিকভাবে অসচ্ছল ছিলেন, অন্যদিকে কি কুরাইশদের সব কিছু ছিল, আল্লাহ তার রসুলকে তার সেই আর্থিক অসচ্ছলতার মধ্যে থেকেও বলছেন সাদাকা করো, অসাধারণ বিষয় যে আপনার আমার যা আছে সেখান থেকে আমি কি করব, দান করব, সেই দান করার মাধ্যমে কি হবে আমার সমস্যার সমাধান হবে, আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে 10 টাকা দান করলাম, এটা বিষয় না, আপনার রেশিও অনুযায়ী কতটুকু সঠিক জায়গায় সঠিকভাবে আপনি ব্যয় করতে পারতেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সূরা মাউনে বলা হয়েছে তারা দেখানোর জন্য সালাত আদায় করে, আল্লাহ যিনাহুম ইরাউন, আল্লাহ তার রসুলকে বলছেন সল্লি লি রব্বিকা, শুধু সল্লি বললে হইতো, রব্বিকা যোগ করলেন কেন, এটা হচ্ছে বিগ প্রশ্ন, বড় প্রশ্ন, সল্লি ওয়ান হার বললে তো হতো, সল্লি লি রব্বিকা বলা হচ্ছে শুধু তোমার রবের প্রতি সালাত আদায় করো, ইখলাসের সাথে সালাত আদায় করো, তোমার রব তোমার সব বিষয় দেখাশোনা করেন। সূরা কাউসার নিশ্চিত, সূরা কাউসারের নিশ্চয় আল কাউসারের নিশ্চয়তা পেয়েছ, শুক্রিয়া স্বরূপ সালাত আদায় করো, এটা হচ্ছে সালাতুল শুকর, কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ সালাত। সালাত আদায়ের পর ঈদের উদযাপনের
করো কোরবানির মাধ্যমে, শিশু জন্মানোর পর কি হয়, আকিকা দিয়ে পশু জবাই করা হয়। কিন্তু এখানে শিশুটা বাঁচলো না, উদযাপনের বিপরীতে শোকের পরিস্থিতি তৈরি হইতো, কিন্তু আল্লাহ তাকে আরেকটি বিষয় দান করলেন যার জন্য তার কি করা উচিত, উদযাপন করে পশু জবাই করা উচিত। তিনি তাকে ঈদ অর্থাৎ খুশি উদযাপনের আলাদা বিষয় দিলেন। এখানে উল্লেখ্য যে আরবিতে জব শব্দ এবং নাহার শব্দটার মধ্যে একটু পার্থক্য আছে। জব যে কোনো প্রাণী, ছোটোখাটো প্রাণী, কিন্তু নাহার বড়, ঠিক আছে? তাহলে বড় প্রাণী করে বড়ভাবে উদযাপন করার জন্য বলা হচ্ছে। এবং সবচেয়ে উল্লেখ্য বিষয় হচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে কয়টা কোরবানি করছিলেন, 100 উট কোরবানি করছিলেন, তাই না? 1 হার যদি সামর্থ্য থাকে সহি নিয়তে, ইউ ক্যান ডু ইট। তাহলে এটার আরও এক্সপ্লেনেশন আছে, এটাও আমরা ইনশাল্লাহ ওই ডিটেলগুলো নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। তাহলে যে প্রেক্ষাপটে কোরআনটা এই সূরাটা নাজেল হয়েছে সে সংক্রান্ত একটা বক্তব্য একটি আয়াতে এবং যেটা সূরার শেষে স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে কি, ইন্না শানিয়াকা হুয়াল আত্তা, নিশ্চয়ই তোমার শত্রুটা হবে লেসকাটা নির্বংশ। কেননা আবুল আহাবরা এইভাবে ওনাকে কি করতেছিল, উপহাস করতেছিল, ঠিক আছে? আল্লাহ বলেছেন আপনার শত্রু যে কেউ হোক না কেন, তাকে বা তাদের উল্লেখেরও প্রয়োজন নেই, আল্লাহ কাউকে উল্লেখও করেন নাই, সেটা হলো সবচেয়ে বিচ্ছিন্ন। তার তার বা তাদের ধর্ম, ক্ষমতা, খ্যাতি, নাম ধাম, পারিবারিক ঐতিহ্য সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। ভবিষ্যতে কেউ আবুল আহাবের নাম নেবে না, কেউ গর্ব করে বলবে না আমি আবু লাহাবের বংশধর। এইসব লোকেরা এই জন্য গর্ব করতো যে তারা চলে গেলে তাদের বংশধররা তাদের মর্যাদার সাথে স্মরণ সবসময় স্মরণ করবে। কিন্তু আল্লাহ বলতেছে কি, হুয়াল আবতার, সেই বিচ্ছিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার ছেলে সন্তান নেই, এই বিখ্যাত একটা কি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা কি আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন্না ওয়ালাকিন রাসূলুল্লাহি, ঠিক আছে, ওয়া খাতিমুন নবী, আল্লাহ বলতেছেন সেখানে। কিন্তু তার নাম সবচেয়ে বেশি স্মরণ হবে যে কারো থেকে অনেক অনেক বেশি, বা এমনকি যার অনেক পুত্র সন্তান রয়েছে তার চেয়েও বেশি, সুবহানাল্লাহ। কারণ আমরা কনসেপ্টটা বললাম তার সমস্ত সন্তান কি তার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শিশু সন্তান নিয়ে গেছেন বিপরীতে, এমন একটা উম্মত উপহার দিচ্ছেন সেই উম্মত কাবাকে ঘিরে কি করবে, তাওহীদের চর্চা করবে, এবং কাবা ঘর থেকে তাদের যাত্রা হবে হযরত কাউসারের আল কাউসারের দিকে। এই বিশাল বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, ঠিক আছে? এটা এর আরও কিছু কমেন্ট আমরা দেখি বাস্তবতার উপর কোরআনের মন্তব্য, এটা একটা সুন্দর কমেন্ট। তারা মনে করতো যে কাবা ঘরের উপরে আধিপত্য থাকবে, যাদের আধিপত্য থাকবে তারাই উক্ত অঞ্চলে কর্তৃত্ব করবে, মানে কথা সত্য যে কাবা ঘরের উপরে যার আধিপত্য থাকবে সবাই তাকে সম্মান করবে, এটা একটা কনসেপ্ট। যারা কাবা ঘরের তত্ত্বাবধায়ক থাকবে তারা আরবের সকল সকলের সম্মান করবে। যদি আপনি কাবা ঘরের তত্ত্বাবধায়কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন তাহলে কি হলো, সমস্ত আরবের লোকের কাছ থেকে আপনি কি হয়ে গেলেন, সম্পর্ক ছিন্ন হয়ে গেলেন। এই জিনিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে স্ট্রাগলের মধ্যে তো সেটাই হলো। কেন, কাবা ঘরের তত্ত্বাবধায়ককে উনি বললেন কি, কাফিরুন, তোমার সাথে কোনো রকম আমার সম্পর্ক নাই, তুমি যেটা পূজা করতাম আমি কোনো সময় তার ইবাদত করি নাই, উনি বলছেন সম্পর্ক ছিন্ন করছেন। তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল, ওনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া মানে উনি সবচেয়ে আরবদের সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সেটাই মুশরিকটা কিভাবে বলতো, দেখেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন কাবার তত্ত্বাবধায়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তখন তারা তার সম্পর্কে বলেছিল একটি গাছ থেকে একটি পাতা কেটে পড়ে গেছে, ফলে তিনি মরে শুকিয়ে অদৃশ্য হয়ে যাবেন ঝরা পাতার মতো এবং কেউ তাকে স্মরণ করবে না, এই উপমা তারা দিচ্ছে, ঠিক আছে? আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটার অর্থ হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছেন যে অতি শীঘ্রই কোরাইশরা কাবার কর্তৃত্ব হারাতে যাচ্ছে এবং তারাই পরিণত হতে যাচ্ছে সে ঝরা পাতা সদৃশ্য। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার কর্তৃত্ব গ্রহণ করেছিলেন দলে দলে মানুষ কি রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতেছিলেন, ডিক্লারেশন সূরা নাসর ইনশাআল্লাহ সামনে পড়বো, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা, ঠিক আছে? এবং ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ অব্যাহত থেকেছে, এখন পর্যন্ত আছে।
কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, অথচ তারা অদৃশ্য হয়ে গেছে চিরতরে। তাহলে রিফ্লেকশনটা কিন্তু ডিফারেন্ট, তারা যে কথাটা বলতেছে সেই কথাটার আসপেক্টে, আমরা যেহেতু তাদের কথাটা জানি না সেই জন্য আমাদের কাছে এটা নতুন, তারা এরকম একটা কথাও চালু করছে ওইটার উপরে কিন্তু এই শেষ আয়াতটা এভাবে করে আঘাত আনছে। এরপর আসেন আমাদের করণীয় নিয়ে একটু আলোচনা করি, এই সূরাটি বর্তমানে আমাদের কিভাবে সাহায্য করবে এটা গুরুত্বপূর্ণ। প্রথমত এই সূরাটি আমাদের চিরস্থায়ী আশাবাদ দিতে থাকবে, মানে পারপিচুয়াল হোপ দিতে থাকবে, আমরা কোনো সময় নিরাশা হব না। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্রত্যেকটা মানুষের জীবনে পজিটিভলি জীবনযাপন করা, তাই না? আমরা প্রত্যেক আমাদের প্রত্যেকের জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সামাজিকভাবে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রসুল সাল্লাহ সাল্লামের জীবনে কঠিনতম পরিস্থিতি আল্লাহ তাকে সূরা কাউসার দিয়ে বলেছেন কৃতজ্ঞ হতে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা ব্যক্তি ও সমাজ জীবনে সবচেয়ে বড় যে কাজটি করতে পারি তা হলো আল্লাহর প্রতি সবসময় সবচেয়ে কৃতজ্ঞ হওয়া এবং তা প্রকাশ করা, যেভাবে আল্লাহ বলেছেন একনিষ্ঠ সালাহ এবং নাহারের মাধ্যমে, এটা জীবনের টপ প্রায়োরিটিতে আসা উচিত। ঠিক আছে, আমরা আমাদের সমস্যার কথা বলতে খুবই ভালোবাসি, বলা যায় আমরা এটার প্রতি আসক্ত, কন্টিনিউয়াসলি কমপ্লেইন আমাদের। আমরা ভালোবাসি বলতে, কতই না দুর্নীতিগ্রস্ত আমাদের রাজনীতিবিদরা, মুসলিমদের বিরুদ্ধে সরকারের নীতি কতই না জঘন্য, যুবকদের অবস্থা কতই না ভয়াবহ, মুসলিমদের মধ্যে কতই না বিভাজন, আর আরও কতই না অভিযোগ আছে আমাদের মুসলিম উম্মার চারে সবার বিপরীতে। কোরআন আমাদেরকে বলেছে কৃতজ্ঞ হওয়ার জন্য, যখন আমরা কৃতজ্ঞ হব তখন আমরা ঋণাত্মক বিষয় থেকে ধনাত্মক বিষয় নিয়ে বেশি চিন্তা করব এবং তা আরও কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে সচেষ্ট হব এবং ভালো বিষয়গুলো বেশি বেশি উল্লেখ করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহার শেষ আয়াতে কি বলছে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার প্রভুর অনুগ্রহের ক্ষেত্রে তুমি তবে ঘোষণা করতে থাকো। এইভাবে আমরা বেশি বেশি সক্রিয় আদায় করতে পারলে এর বিপরীতে আল্লাহর ওয়াদা কি, লা আজিদান্নাকুম, অনেক ঘুরে আল্লাহ কি করবেন, ওনার নিয়ামত বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এখন কল্পনা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা দেওয়া হয়েছে এবং কাবার মূল্য হলো কল্পনার বাইরে। প্রত্যেকটি মানুষ যখনই সলাত আদায় করে তার পুরস্কারে একটি অংশ কে পাবে, আল্লাহ রাসূল বলে, এটা অকল্পনীয় একটি উপহার, সেই উপহার। এর পাশাপাশি কাবার কাছাকাছি হারামের যদি আপনি সলাত আদায় করেন আপনি পাবেন কতগুলি, এক লক্ষ গুণ, সেটারও একটা পার্ট কে পাবে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাবে। ফলে কাবা একটি অমূল্য উপহার যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দিয়েছেন, কিন্তু আল্লাহ এই অমূল্য উপহারের বিনিময় ঠিক করে দিয়েছেন, তা হলো একনিষ্ঠ রবের প্রতি সালাহ এবং নাহার। কেন আমরা সবাই বলছি কি, আমরা হচ্ছিল সেই রসুল সাল্লাহ সাল্লাম অনুসারী, মানে ওনার সন্তানের মতো আলী মোহাম্মদ, আমরা হচ্ছে আলী মোহাম্মদ। ঠিক আছে, আলী মোহাম্মদ অনেকে বংশধর বলে, কিন্তু বংশধর মানে কি, ওনার প্রকৃত অনুসারী, যেটা আপনার দূরশ্রেষ্ঠ কন্টিনিউসলি করে। আমাদের প্রত্যেক সালাকে খুবই গুরুত্বের সাথে নেওয়া উচিত। সালার প্রতি উদাসীন হওয়া অর্থ আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ নই, গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাহারের বিষয়টি কি, আমরা কি প্রতিদিন প্রতি মাসে কোরবানি করি, করি বছরে একবার। নাহারের বিষয়ে একনিষ্ঠতা হলো সহি নিয়তের পাশাপাশি যে অর্থ দিয়ে কেনা হবে তা হতে হবে হালাল। হালাল আয়ের উপর থেকে সালাহ এবং নাহার করার মাধ্যমে আমরা অমূল্য কাবার বিনিময় প্রদান করে কৃতজ্ঞ হতে পারি। এটা একটা আমাদের সামারি জিনিস। প্রথমে আপনার আমার ইনকামটাকে কী করতে হবে, হালাল করতে হবে। সে হালাল ইনকামের উপরে জীবনযাপন করে বুঝে বুঝে সালাহ করতে হবে, কৃতজ্ঞ হতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা হলো কি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটার অর্থ হচ্ছে অর্থাৎ আমাদের আর ইসলামের শত্রুদের নিয়ে চিন্তিত হতে হবে না, আল্লাহ স্বয়ং তাদের বিলুপ্তির দায়িত্ব নেবেন। এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সূরার বক্তব্য অনুসারে ইসলামের শত্রুরা বিলুপ্ত না হয়ে বর্ধিত হওয়ার কারণ হলো মুসলিমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। রিভার্স ওয়েতে যদি আপনি দেখেন যে ইসলামের শত্রুরা কেন বেশি এত বেশি অ্যাক্টিভ, এত বেশি প্রবৃত্তি, কারণ তার কারণ হচ্ছে এটা, কৃতজ্ঞতা না হওয়ার লক্ষণ হলো যে তারা একনিষ্ঠ সালাহ এবং নাহারের ব্যাপারে উদাসীন। আপনি আমি যদি সমাজের দিকে দেখি পরিস্থিতি সেরকম, রসুল সাল্লাহ সাল্লামের বিপরীতে অত্যন্ত শক্তিশালী শত্রু ছিল এবং কোরআনে বর্ণনা আছে ফেরাউনের চেয়ে ভয়াবহ ছিল কুরাইশরা তাদের আচরণগতভাবে, তারাও বিলুপ্ত হয়ে গেছিলো কি জন্য,
রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাহাবিদের একনিষ্ঠ সালাহ এবং নাহার, সেটার ইমপ্লিকেশন আপনি দেখবেন সমস্ত স্ট্রাগলের মধ্যে, তাই না? ইভেন খন্ডকের যুদ্ধের বর্ণনা যদি আপনি দেখেন, সমস্ত পরিস্থিতিতে যুদ্ধের সময় কীভাবে ওনারা কী করবেন, সালাতকে কায়েম করবেন, সেটা নিয়ে ওনারা বেশি ব্যস্ত, ঠিক আছে? সেটা কিন্তু কম প্রায়োরিটির মধ্যে আসে নাই। অথচ আমরা যদি কোনো দুনিয়ার ব্যস্ততার মধ্যে চলে আসে, সাথে সাথে সালাত কী হয়ে যায়, সেকেন্ডারি এটা সেই পর্যায়ে চলে যায়, তাই না? যুদ্ধ পরিস্থিতিতে কন্টিনিউয়াসলি কীভাবে সালাত, সালাত দাঁড়ালে, সালাত করলেই ওনারা কী হচ্ছিল কমফোর্টেবল, এটা একটা অসাধারণ কনসেপ্ট। আল্লাহ বর্তমানে মুসলিম উম্মার পরিস্থিতিগুলো সহজ করে দিন, আমরা দোয়া করব, এবং আমাদের সূরা আল কাউসারের শিক্ষা জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, এবং এর উপকারিতা প্রজ্ঞা ফলাফল আমাদের জীবনে এনে আমরা যাতে পরকালের এবং একালের আল কাউসারের স্বাদ গ্রহণ করতে পারি, এটা গুরুত্বপূর্ণ। কেননা পরকালও পাবেন, সেটা শুরু করতে হবে কোন কাল থেকে, একাল থেকে, একাল থেকে এই শুরু না হলে পরকালে সেটা আসবে না, দুইটাই হচ্ছে লিঙ্ক। হে আল্লাহ আমাদের সেই ইচ্ছা দান করুন যাতে আমরা কথায় এবং কাজে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। কথার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের অর্থ হলো আপনাকে স্মরণ করা, সালায় একনিষ্ঠ হয়ে এবং অন্যদের নিকট আপনার বাণী পৌঁছায় পৌঁছে দেওয়া। কর্মের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের অর্থ হলো আপনাকে খুশি করার জন্য আমাদের আপনার পথে ধন সম্পদ সময় সক্ষমতা শক্তি ইত্যাদি ব্যয় করা, এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তাই না? তো সূরা কাউসারের আমাদের প্রথম পর্বের আলোচনা আমরা আজকে এখানে কনক্লুড করতেছি। ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা সেকেন্ড ফেজ করব। এখানে অনেক জিনিস আমরা সংক্ষিপ্ত করছি, সেগুলো একটু বিস্তৃত করলে এই ছোট ছোট সূরা, এটা যদি আপনি জীবনে ধারণ করতে পারেন ফিলোসফিক্যালি, আপনি আমি অনেক বেশি শক্তিশালী হব। কেন, এই ফিলোসফিটা আমাদের মনের মধ্যে নাই। আমরা কষ্টকর পরিস্থিতি আসলে সাথে সাথে কী করি, হতাশ হয়ে যাই। অথচ দ্যাট ইজ দ্য অপরচুনিটি, সেটাই অপরচুনিটি আপনার আমার জন্য। কেননা রব কে, আপনার আমার সমস্ত কিছু দেখাশোনা করে কে, অতএব রবকে খুশি করতে হবে কষ্টকর পরিস্থিতিতে, তাহলেই আপনার আমার জীবনের দুই কালের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এটা। এবং প্রবৃত্তি যা কিছু বলেন আল কাউসার হচ্ছিল সেটারই একটা সিম্বল, সেটা আপনি অবশ্যই আপনি আমি সেটা প্রাপ্ত হবো, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা আজকে এখানে শীত দিচ্ছি না, আগামী ক্লাসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।